মা বাবাকে একা রেখে আমরা তিন বোন এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে বাবা মা একদম একা হয়ে যাবে আমার বোন ছিল ওর সাথে এটা সেটা নিয়ে কথা বলতে পারত মা কিন্তু এখন যেহেতু কেউই আর আমরা থাকবো না তাই একটু বেশি কষ্ট হচ্ছিল হ্যালো এভ্রিও নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নমস্কার আদাব তো ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম এটা সেটা বাধা সাধা করার জন্য তো এই তো সবার লাগেজপত্র একদম রেডি আমরাও সবাই রেডি আমি এখন শুধু সিঁদুর পরে গোপাল সোনাকে নিলেই হয়ে যাবে গোপাল সোনাকে সাথে করে নিয়ে এসেছিলাম যেহেতু অনেক দিনের ব্যাপার তাই কোথায় রেখে আসবো এই ভেবে গোপাল সোনাকে সাথেই নিয়েছি আর আমরা সবাই একদম রেডি হয়ে দুপুরের খাবার দাবার শেষ করে এ তো বের হয়ে যাচ্ছি তো গোপাল সোনা আবার মা ব্যাগ থেকে বের করে নিয়ে বাবার হাতে দিল আদর করার জন্য আমি যাওয়ার পর থেকে মাই গোপালের সব কিছু করেছে মার একটা গোপাল আছে আমার বোনের একটা গোপাল আর আমার গোপাল তো তো এই দিন তিন বন্ধু মিলে খুব বেশি বেশি মজা করেছে আর মা অনেক আদর কয়টা গোপাল সোনা আসার সময় যাই হোক আবারও গোপাল ব্যাগের ভেতরে সুন্দর করে নিয়ে নিলাম এই ব্যাগটাতে আমি গোপাল বাড়িতে নিয়ে আসা যাওয়া এইসবই করি আমরা যাব ঢাকায় মানে আমরা ঢাকায় চলে আসবো আর আমার মেজবন তো বাড়ি যাবে মহাদেবপুর আমার মেজোবন জামাই ডাক্তার তো ওর হচ্ছে চেম্বার মহাদেবপুরে এ কারণে সে বাড়িতেই থাকে মহাদেবপুর টাউনে আর আমার ছোটো বোন এখন যাবে শ্বশুরবাড়ি জয়পুরহাটে কিন্তু ওখান থেকে আবার এসে তারপর ওরা রাজশাহীতে চলে যাবে আমার ছোটো বোন জমায় ব্যাংকে চাকরি করে তো ও রাজশাহীতে পোস্টিং এই হচ্ছে আমাদের ফ্যামিলি আর আমার হাজব্যান্ড তো সবাই জানোই ও ইঞ্জিনিয়ার তো আমরা তিনজন এখন তিন জায়গায় থাকবো মা বাবা একেবারে পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে মা বাবা একা থাকবে আমরা আমাদের উঠানের যে মন্দিরগুলো সবগুলোতে প্রণাম করে নিলাম আমাদের উঠানে তিন চারটা মন্দির তো সব কিছুতে মা বলল সুন্দর করে প্রণাম করে নিতে আমরা প্রণাম করলাম মেয়েকে ব্যাগ দিয়েছি মেয়ে ব্যাগ নিবেই না ও আসার সময় একটা ফুলঝাড়ি ফুটাবে এদিকে মা সব জামাইদের হচ্ছে প্রণাম করে আঙ্গুলে কামড় দিয়ে পায়ের ধুলি দিয়ে দিচ্ছিল আমার হাজব্যান্ড ওইদিকে ছিল ওকে দেওয়াটা হয়তো তোমরা দেখতে পাওনি তো এবার ছোটোটারে দিল আর মেজোটারেও এখন দিয়ে দিবে কিন্তু মেজোটারে যখন দিতে গিয়েছে মেজর হাসি দিয়ে ফেলছে বলতেছে আমরা কি বাচ্চা যে আমাদেরকে এসব করতে হবে তো মা বলছিলো তোমরা সব সময়ই আমার বাচ্চা আর আমার মেয়ে তখন আসার আগে একটা ফুলঝাড়ি ফুটিয়ে নিল বিয়ের সময় এগুলো নিয়ে আসছিলো কিন্তু বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে আর বিয়ের এই গণ্ডগোলের কারণে সেরকম করে সবাই আনন্দ করতে পারেনি তো সব শেষ এখন আমরা রওনা দিয়ে দিয়েছি সবাই মিলে আমাদের ফ্লাইট ছিল সাতটায় আর সেই কারণে আমরা তখন বের হচ্ছিলাম প্রায় সাড়ে চারটার মতো বাজে আর সবাই একসাথেই বের হচ্ছিলাম আমার দুই বোন ওরা মোটরসাইকেলে যাবে মানে বাইকে যাবে দুই জামাই দুই বাইক নিয়ে আর আমরা তো এখান থেকে সিএনজিতে যাব তারপর তো আমরা হচ্ছে প্লেনে যাব আর এই যে এই ওয়ালটা দেখতে পাচ্ছ না এখানেই আমি কারেন্ট শক খেয়েছিলাম তাই আমি ওইটাই বলতেছিলাম ওদেরকে যে এখানে আসলেই আমার মনে পড়ে ওই কথাগুলো তো চেঞ্জিতে যাওয়ার জন্য নিতে চলে আসছে ওই আমাদের পাশের পাড়ার ভাই হয় তো উনি আবার একটা লাগেজ নিয়ে গেল আর আমরা হাতে হাতে নিলাম মা খুব বেশি মন খারাপ করছিলো মা হয়তো বা কান্না ধরে রাখছিল আমাদের জন্য আর আমরাও মায়ের সামনে মন খারাপ করি নাই কারণ আমরা যদি কান্না করে দিই তাহলে মাও তো থাকতে পারবে না এখন এই তো তমা আমাদেরকে ব্যাগ এদিকে আগায় দিতে আসছে এটা আমাদের ভাস্তি হয় তারপর আমরা গেলে আমাদের পাড়ার যে ছোটো ছোটো ভাই বোনেরা আসে না সবাই আমাদের বাড়িতে এসে থাকে আমাদের কাছে ওরাও সবাই চলে আসছে সবাই একটা একটা করে ব্যাগ নিয়ে নিয়েছে বাবা মা সবাই তো আমরা এখন সিএনজিতে উঠে আমাদের সিএনজি ছাড়লেই আমার বোনরাও চলে যাবে ওরাও একদম বাইকে উঠে রেডি সবাই তো সবাই সবাইকে বলছিলাম যে যাওয়ার জন্য এটা আমার মেয়ের তো খুব বেশি মন খারাপ হচ্ছিলো ও যেতেই চাচ্ছিলো না কিন্তু ওর আবার পরীক্ষায় স্কুল এই কারণে ওকে আর রেখে আসিনি তো রওনা দিয়ে দিয়েছি এখন আমাদের এই যে অজপাড়া গ্রাম আমাদের গ্রামে কিন্তু নেটওয়ার্কও থাকে না এমন একটা গ্রাম কিন্তু আমাদের গ্রামের মধ্যে হলে হবে কি আমাদের গ্রামে অনেক বেশি শিক্ষিত লোকজন আমাদের গ্রামে অনেক সভ্য মানুষজন আছে তো যাই হোক আমরা তো তিনজন সিএনজিতে আর মেয়ের মন খারাপ হচ্ছিলো ওর ঘুমও পাইছিল কিন্তু মেয়ের তো আবার স্কুল কারণে মেয়েকে আমি রেখে আসতে পারিনি দেখতে দেখতে আমরা চলে আসলাম এয়ারপোর্টে আর এয়ারপোর্টে ঢুকতেই দেখি অনেকগুলো পুলিশ ওনারা যাইতে দিবে না ভেতরে কারণ কোন একজন ভিআইপি মেবি আসবে এই কারণে গাড়ি ঢুকাইতে দিবে না এখন তোমাদের দাদা তো প্রথমে খেপেই গিয়েছে যে ঠিক আছে আমাদের লাগেজগুলো আপনারা নিয়ে যেয়ে দেন তাহলে আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি তো এই পুলিশটা আসার পর যখন তোমাদের দাদার সাথে কথা বলছে তখন সে বলতেছিল যে ঠিক আছে যান আর তারপর ওর আইডি কার্ড দেখছিল দেখার পর আর কিছু বলে নাই তো এই তো আমরা এখন চলে যাচ্ছি আর অনেকগুলো গাড়ি ছিল এখানে তখনই আমরা বুঝতে পারছি যে হয়তো কোনো ভিআইপি আসতেছে তার জন্যই এই রকম করে আমাদেরকে আটকাচ্ছিল আমরা আসার পর সব বোর্ডিং পাস সব কিছু চেক টেক করা হলো সব কিছু এখানকার ফর্মালিটিস হয়ে গেল সব কিন্তু আমাদের ব্যাগপত্রের এত বেশি ওজন হয়ে গিয়েছিল যে ওনারা বলতেছিল যে একটা তো নেওয়া যাবে না তো তোমাদের দাদা আবার কাউন্টারে গিয়ে কথাবার্তা বলে তারপর ম্যানেজ করে নিয়েছে আর আমার গোপাল সোনাকে সাথে নিতে দিবে না প্রথমে পরে যখন ওখানে গিয়ে কাউন্টারে গিয়ে বলা হয়েছিল তখন বলেছিল সমস্যা নেই আপনারা নিয়ে যাবেন আর এই হচ্ছে আমার হাতটা যেইখানে হচ্ছে কারেন্ট শক করেছিল দেখো এখানে অনেকটা পুড়ে গিয়েছে একদম গর্ত হয়ে গিয়েছে তারপরে এই পাশেও ছিল একটা ঘা এটা অনেকটা শুকিয়ে গিয়েছে যেইখানে ছিল আরেকটা যেখানে বড় গর্তটা দেখতেছো না তার ওই পাশটাতেও আরেকটা গর্ত কয়েকদিন পর বের হয়েছিল তো এই হচ্ছে আমার হাতের অবস্থা তো কিছুক্ষণ ওয়েট করতে করতেই আমাদেরকে বলল যে প্লেন রেডি হয়ে গিয়েছে ওঠার জন্য আমরা চলে এসেছি তো এখানে উঠতে গিয়ে আবার টিকিটটা চেক করে নিল ওনারা আর আমি গোপাল সোনাকে কিন্তু সাথেই নিয়েছিলাম এর আগের বার আমাকে সাথে নিতে দেয়নি অন্য মানে ওনারা এনে প্লেনে ইয়ার হোস্টেজের কাছে রেখেছিল পরে আমাকে দিয়েছে কিন্তু এইবার আর ওই রকম ঝামেলা হয়নি এই তো এটাতে আছে আমার গোপাল সোনা তারপর এখানে আসার পর আবার তোমার দাদার যে ব্যাগটা ছিল সেটা একটু বেশি ভারী হয়ে গিয়েছিল তো ওনারা বলতেছিল আপনার ব্যাগটা এইখানে আমার কাছে দেন আর আপনারা গিয়ে বসেন যখন আপনারা নামবেন তখন ব্যাগটা নিয়ে নেবেন তো যাই হোক আমরা শেষ পর্যন্ত এ তো উঠে পড়েছি আর আমার মেয়ের তখনও বেশি মন খারাপ ছিল আমাকে বারবার বলছিল যে মা আর দুইটা দিন থাকলে ভালো হতো না মেয়েকে অনেক কিছু বুঝিয়ে বললাম যে মা আমরা আবার আসবো তোমার এক্সাম হয়তো বা সামনে হওয়ার কথা আছে যদি হয় তখন তো তুমি এটা মিস করে ফেলবে তো আমরা সবাই উঠে একদম প্ল্যানটা রেডি হলে প্ল্যান ছাড়বে কিছুক্ষণের মধ্যে ঘোষণা দিয়ে দিল বেল্ট বাঁধার জন্য তো আমার মেয়ে বেল্টটা হাতে নিয়ে নিজেই বেঁধে নিল আর অলরেডি এর মধ্যে প্লেন সেরেও দিয়েছে এবং প্লেনের মধ্যে নির্দেশনা দিয়ে দিচ্ছিল যে কিভাবে বেল্ট বাঁধতে হবে কিভাবে মানে বিপদের সময় কি করতে হবে না করতে হবে সব কিছুই বলে দিচ্ছিলো তো ভাবলাম এটাও একটু তোমাদের সাথে শেয়ার করি আর এই তো আমি আর মেয়ে এক সিটে আর তোমাদের দাদা পাশের সিটে আমার মেয়ে তাকে তাকে দেখছিলে যে কিভাবে বেল্ট বাঁধে ওইটা দেখাচ্ছে আর আমাকে বলতেছে মা আমরা তো জানি তাহলে কেন বলে দিচ্ছে তো আমি বললাম যে মা যারা জানে না যারা প্রথম আমরা যেমন প্রথম যখন প্লেনে উঠেছিলাম তখন তো আমরা জানতাম না রকম দেখে শিখেছি ঠিক ওই রকম সবাইকে শেখানোর জন্য এটা করছিল তো আমাদের প্লেন অলরেডি ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আমরা উঠছি আকাশে আস্তে আস্তে আকাশের দিকে যতই যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল যে মা এতক্ষণ শুয়ে শুয়ে কাটছে বাবা হয়তোবা বসে বসে মন খারাপ করে আসে এইরকমই ভাবছিলাম আর এই সময় তো নেটওয়ার্কও থাকে না যে মায়ের সাথে কথা বলবো তো আমরা প্লেনে উঠে প্লেন ছাড়তে সারতে আমার এক বোন অলরেডি বাসায় তখন চলেই গিয়েছে ও মেসেজ করেছিল প্লেন ছাড়ার একটু আগে যে আমরা চলে আসছি আর আমরা প্লেন ছাড়ার কিছুক্ষণের পর আমাদের জন্য নাস্তা চলে আসলো সবার জন্যই এটা হচ্ছে মাঝ রাস্তায় বেশিক্ষণ সময় লাগে না রাজশাহী থেকে ঢাকা আসতে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো লাগে তো মাঝ রাস্তায় এসেই আমাদেরকে হচ্ছে খাবার দিয়ে দিল আর আজকের খাবার হিসাবে কি কি ছিল সেটা দেখার জন্য আমি তখন বেশি এক্সাইটেড ছিলাম এর আগের দিন একটা স্যান্ডউইচ দিয়েছিল স্যান্ডউইচটা অনেক মজার ছিল আজকে ভাবছিলাম যে আজকেও যদি স্যান্ডউইচটা দেয় তাহলে খাবো আর অন্য কিছু দিলে খাবো না এরকমই একটা প্ল্যান ছিল আমার তারপর খুললাম মেয়েকে বললাম যে দেখো তো মা কি দেখি বার্গার বার্গারটা দেখেই মনটা খারাপ হয়ে গেল যাই হোক সস যেহেতু দিয়েছে সেহেতু বার্গারটা খাওয়াই যায় আর এই যে ফ্রেশের একটা ছোট বোতল দিয়ে দিয়েছে তো আমার খেতে ইচ্ছে করছিল না এখন মেয়ের জেদ তাই আমার এই যে আমাকেও সস দিয়ে দিলো আর সেও সস দিয়ে আমরা দুজনে মিলে খাচ্ছিলাম আর ওই পাশে ওর বাবা খাচ্ছিল তখন প্রায় রাত হয়ে গিয়েছে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই প্লেনের ভেতরে লাইটটা অফ করে দিল আর ওনারা বলেও দিল যে এখন সতর্কতার কারণেই হচ্ছে প্লেনের লাইটটা অফ করে দিচ্ছি আমরা যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে মাথার উপরে একটা লাইট থাকে সেটা অন করে দিবেন আর এ তো বাইরের এই ভিউটা তখন কিন্তু খুব সুন্দর লাগছিল হালকা হালকা লাইট নিচের দিকে দেখা যাচ্ছিলো তো যাই হোক দেখতে দেখতে আমরা চলেই আসছি এখন প্লেন থেকে নেমে যাব। আর প্ল্যান থেকে নেমে এই গাড়িতে উঠতে হয় আমার মেয়ে তো গাড়িতে উঠবেই না কারণ ও বমি করে এখন এখান থেকে হেঁটেও যাওয়া যাবে না অনেকটা দূরে তো গাড়িতে উঠতেই হবে যাই হোক বুঝিয়ে সুঝিয়ে গাড়িতে উঠে এই তো আমরা এসে এখন ব্যাগটা নিব মানে আমাদের লাগেজগুলো নিব এই জন্য আর মেয়ে দেখো কেমন করছিল নাকি পেট খুব নাকি গুলাচ্ছিল তো ব্যাগপত্র নেওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম এখন এখান থেকে তো যেতে হবে হয় সিএনজি অথবা প্রাইভেটে এখন আমার মেয়ে কোনোটাতেই যাবে না ওর জেদ যে আমি রিক্সায় যাব আর এই যে এতগুলো লাগেজপত্র নিয়ে কি রিক্সায় যাওয়া সম্ভব বলো তো এখান থেকে বের হওয়ার সময় তারা লাগেজগুলো চেক করে নিল যে আমাদের কিনা তারপর দেখলো যে না সব ঠিকঠাক আছে এখন মেয়েকে বোঝানোর পালা যে মা চলো কষ্ট করে যেতেই হবে আর সিএনজিতেও ধরবে না শেষ আমরা একটা প্রাইভেট ভাড়া করে নিয়েছিলাম তারপর এ তো বাসায় চলে আসলাম আর বাসায় এসে দেখি সব কিছুই চকচকে ঝকঝকে তোমাদের দাদা যে কয়েকদিন ছিল আমি চলে যাওয়ার পর সে সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে একটা কমেন্ট করবে এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি